2022 সালের ফেব্রুয়ারি মাসে রাজ্যে আবার শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প। এবারের ক্যাম্পটা চলবে দুটো দফায়। প্রথম দফায় ক্যাম্প শুরু হচ্ছে 15ই ফেব্রুয়ারি, চলবে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় দফায় এই ক্যাম্প শুরু হচ্ছে 1লা মার্চে, এটা চলবে 7ই মার্চ পর্যন্ত। এবারে দুয়ারে সরকার ক্যাম্পে অনেকগুলো নতুন প্রকল্পের কথা উল্লেখ করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে আর্টিজেন ক্রেডিট কার্ড। এই আর্টিজেন ক্রেডিট কার্ডটা কি, কারা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন, এই কার্ডের জন্য আবেদন করতে গেলে আপনাকে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে, তার সম্পূর্ণ তথ্য আমরা এই ভিডিওতে জেনে নেব। তো চলুন দেখে নিই। আর্টিজেন ক্রেডিট কার্ড স্কিম, ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর। এই প্রকল্পটি কি? এই প্রকল্পে রাজ্যের কারিগরদের জীবিকা অর্জনের সুবিধার্থে 3 থেকে 5 বছরের মধ্যে পরিশোধযোগ্য কমপক্ষে 25,000 টাকা থেকে সর্বাধিক 2 লক্ষ টাকা পর্যন্ত মূলধন অথবা মেয়াদি ঋণ প্রদান করা হয়। এবার কারা এই প্রকল্পে সুবিধা পাবেন? ছোট এবং ক্ষুদ্র শিল্পের অন্তর্গত উৎপাদন ও ট্রেডিং সহ অন্যান্য কাজে নিযুক্ত কারিগররা এই প্রকল্পে সুবিধা পাবেন। এই প্রকল্পে আবেদনের জন্য আপনাকে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে? 1 নম্বর, পরিচয় সংক্রান্ত প্রমাণের জন্য আবেদনকারী আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ডের স্বপ্রত্যয়িত কপি অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড কপিটা লাগবে। 2 নম্বর, বাসস্থান সংক্রান্ত প্রমাণের জন্য আবেদনকারী আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্টের কপি, টেলিফোন অথবা ইলেকট্রিকের সাম্প্রতিক বিল অথবা সম্পত্তি করের রসিদের কপি। বিল বা রসিদ 2 মাসের বেশি পুরনো হলে চলবে না। 3 নম্বর, কারিগরি ও আর্থিক কার্যকরতা সহ প্রস্তাবিত প্রজেক্ট রিপোর্ট। 4 নম্বর, কেবলমাত্র মেয়াদি ঋণের ক্ষেত্রে যন্ত্রপাতি বা যন্ত্রাংশ ইত্যাদি কেনার জন্য কোটেশন জমা দিতে হবে। 5 নম্বর, সব প্রত্যয়িত ব্যালেন্স শিট বা প্রফিট লস স্টেটমেন্ট যদি প্রযোজ্য হয়। 6 নম্বর, আবেদনকারীর আয়কর রিটার্ন না দিয়ে থাকলে আয়কর সংক্রান্ত অঙ্গীকারপত্র জমা দিতে হবে। 7 নম্বর, সম্প্রতি তোলা আবেদনকারীর 2 কপি ছবি, যেটা 6 মাসের বেশি পুরনো হওয়া চলবে না। এই সমস্ত ডকুমেন্টগুলো আপনাকে দিতে হবে। দুয়ারে সরকার ক্যাম্পে এর জন্য আপনারা আবেদন করতে পারেন। বিশদে জানতে হলে কোথায় যোগাযোগ করতে হবে? জেনারেল ম্যানেজার, জেলা শিল্প কেন্দ্র অথবা দুয়ারে সরকার ক্যাম্প, এখান থেকে আপনারা বিস্তারিত তথ্যটা পেয়ে যাবেন। ধন্যবাদ।